নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগে তোমাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বিখ্যাত বেশের মেলা। এবছর সাতই বৈশাখ শুরু হয়েছে মেলাটি, চলবে এক মাস। মূলত ধন্বন্তরী মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়। বেশের মেলার মূল আকর্ষণ থাকে ধন্বন্তরী মায়ের রূপ পরিবর্তন। প্রথম ১৫ দিন মায়ের ১৫টি রূপ এখানে দেখানো হয়। প্রতিপদ অর্থাৎ প্রথম দিন মায়ের কৌমারী রূপ দিয়ে শুরু হয়, শেষ দিন মায়ের ষোড়শী রূপ তুলে ধরা হয়। মায়ের ষোড়শী রূপ তিন দিন থাকে। আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ মেলাটি দেখাবো, মেলাতে কী কী থাকছে আর মেলাতে কিভাবে তুমি আসবে সব কিছু জানাবো এই ভিডিওতে। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। প্রতি বছর শুক্লতিথিতে ধন্বন্তরী মেলা বা বেশের মেলা শুরু হয়, চলে প্রায় এক মাসের কাছাকাছি। প্রতি সন্ধ্যায় মেলা শুরু হয়, চলে রাত অবধি। কেবল জয়নগর নয়, জয়নগর ছাড়াও আশেপাশের এলাকা ও দূর থেকে প্রচুর মানুষ আসে মেলা উপভোগ করতে। মেলাতে প্রচুর দোকান বসে, খেলনা সামগ্রী থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী সব কিছু পেয়ে যাবেন এই মেলাতে। বেশের মেলাতে সব রকমের দোকানগুলির মধ্যে বেশ নজর কাড়া আচারের দোকানগুলি। ভিন্ন স্বাদের রকমারি আচার পাওয়া যায় এই দোকানগুলিতে। বেশ কয়েকটি আচারের দোকান বসে মেলাতে। আচারের সাথে সাথে বাচ্চাদের বিভিন্ন রকম ক্যান্ডি আর সুস্বাদু রং বেরঙের পাঁপড় পাবেন এই মেলার দোকানগুলিতে। বেশের মেলাতে প্রচুর রাইড থাকে, বড়দের জন্য ইলেকট্রিক নাগরদোলা, ডিস্কো আর ছোট ছোট বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের রাইড। এবার আপনাদের জানিয়ে দিই কিভাবে আসবেন এই মেলাতে। নামখানা বা লক্ষ্মীকান্তপুর গ্রামী যে কোনো ট্রেনে উঠে আপনাকে নামতে হবে জয়নগর মজিলপুর স্টেশনে। সেখান থেকে টোটো করে সরাসরি মেলায় আসা যায়, অথবা পায়ে হেঁটে পাঁচ মিনিটে আপনি পৌঁছে যাবেন মেলাতে।
আজকের জয়নগরের বেসের মেলার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকো।